আসসালামু আলাইকুম। অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেলের প্রতিদিনের শিক্ষামূলক সংবাদের এখনকার সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিক্ষামূলক তথ্যের সংবাদ শিরোনাম। স্কুল খুব দ্রুত খুলতে হবে, স্কুল খুলতে আর নয় অপেক্ষা, বলেছে ইউনিসেফ ইউনেস্কো। এসএসসি এসএসসি পরীক্ষা নিয়ে 3 প্রস্তাব পেশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান এখনই খুলছে না, বলেছেন শিক্ষা উপমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিক্ষামূলক তত্ত্ব নিয়ে একগুচ্ছ শিরোনাম, এখন শুনবেন এরা নিয়ে বিস্তারিত আলোচনা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর 18 মাস পেরিয়ে গেছে, লাখ লাখ শিশুর পড়াশোনা ব্যাহত হচ্ছে জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ ও ইউনেস্কো। আজ সোমবার 12 জুলাই ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরি এটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুল যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। হেনরি এটা ফোর ও অড্রে অ্যাজুল বলেন, আজ পর্যন্ত বিশ্বের 19টি দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে, এর ফলে 15 কোটি 60 লাখের বেশি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা চলতে পারে না, বন্ধের ক্ষেত্রে স্কুলগুলো সবার শেষে এবং পুনরায় খোলার ক্ষেত্রে সবার আগে থাকা উচিত। স্কুলগুলো পুনরায় চালুর ক্ষেত্রে সব শিক্ষক ও শিক্ষার্থী টিকা দেওয়ার জন্য অপেক্ষা করা যায় না, স্কুল খোলার জন্য করোনা শূন্যের কোটায় যাওয়ার অপেক্ষায় থাকা যায় না। যৌথ বিবৃতিতে বলা হয়, সংক্রমণ সীমিত পর্যায়ে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে সরকারগুলো অনেক সময়ই স্কুল বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ, এমনকি মহামারীজনিত পরিস্থিতি যখন এটা দাবি করে না তখনও বন্ধ। প্রায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যবস্থাগুলো শেষ পদক্ষেপ হিসেবে নেওয়ার বদলে প্রথম পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে স্কুলগুলো বন্ধ রাখা হলেও বার ও রেস্তোরাঁগুলো খোলা ছিল। যৌথ বিবৃতিতে হেনরিয়েটা ফোর ও অড্রে অ্যাজুল বলেন, স্কুলে যেতে না পারার কারণে শিশু এবং তরুণ জনগোষ্ঠী যে ক্ষতির সম্মুখীন হবে তা হয়তো কখনো পুষিয়ে নেওয়া যাবে না। শেখার ক্ষতি, মানসিক সংকট, সহিংসতা ও নির্যাতনের সম্মুখীন হওয়া থেকে শুরু করে স্কুল ভিত্তিক খাবার ও টিকা না পাওয়া বা সামাজিক দক্ষতার বিকাশ কমে যাওয়া শিশুদের ক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের শিক্ষাগত অর্জন এবং সামাজিক সম্পৃক্ততা এর প্রভাব দেখা যাবে। মা বাবা এবং শিশু যত্নকারীদেরও ক্ষতির ভার বইতে হচ্ছে। শিশুদের ঘরে থাকা বিশ্বজুড়ে বাবা মায়েদের বাধ্য করছে তাদের চাকরি ছেড়ে দিতে, বিশেষ করে এমন দেশগুলোতে যেখানে পারিবারিক ছুটির নীতিমালা নেই বা সীমিত। এ কারণেই ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণের জন্য স্কুলগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে অপেক্ষা করা যায় না, স্কুল খোলার জন্য করোনা শূন্যের কোটায় যাওয়ার অপেক্ষায় থাকা যায় না। এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে সংক্রমণের প্রধান চালিকা শক্তিগুলোর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো নেই। এদিকে বেশিরভাগ ক্ষেত্রে উপযুক্ত প্রশমন কৌশল অবলম্বনের মাধ্যমে স্কুলগুলোতে কোভিড-19 সংক্রমণের ঝুঁকি সামাল দেওয়া সম্ভব। স্কুল খুলে দেওয়া বা বন্ধ রাখার সিদ্ধান্ত ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে এবং কমিউনিটির মহামারীর পরিস্থিতি বিবেচনা করে নেওয়া উচিত। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, স্কুলগুলো পুনরায় চালুর ক্ষেত্রে সব শিক্ষক ও শিক্ষার্থীর টিকা দেওয়ার জন্য অপেক্ষা করা যায় না। বৈশ্বিক পর্যায়ে টিকা ঘাটতি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে বিপর্যয়ের মুখে ফেলেছে। এ অবস্থায় টিকাদানের ক্ষেত্রে সম্মুখ সারির কর্মী ও মারাত্মক অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার প্রদান অব্যাহত থাকবে। স্কুলে প্রবেশের আগে টিকা দেওয়া বাধ্যতামূলক না করা সহ সব স্কুল এর উচিত যত দ্রুত সম্ভব ব্যক্তিগতভাবে স্কুলে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা করা। যৌথ বিবৃতিতে হেনরিয়েটা ফোর ও অড্রে অ্যাজুল বলেন, আগামীকাল মঙ্গলবার 13 জুলাই গ্লোবাল এডুকেশন নিয়ে বৈঠক হবে। এ বৈঠকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণকারী ও সরকারগুলোর প্রতি অনুরোধ জানাই, যাতে প্রজন্মগত বিপর্যয় এড়াতে নিরাপদে স্কুলগুলো খুলে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমানের অস্পষ্ট সুবিধার জন্য আমাদের ভবিষ্যৎকে স্কুল বন্ধ রাখার মাধ্যমে জিম্মি রাখা হচ্ছে। অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই আরও বিবেচক হতে হবে। আমরা নিরাপদে স্কুলগুলো পুনরায় চালু করতে পারি এবং আমাদের অবশ্যই এটা করা উচিত। বাংলাদেশে গত 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, কয়েক ধাপে ছুটি বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি একটি বেসরকারি গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাসজনিত বন্ধে প্রাথমিকের
19% এবং মাধ্যমিকের 25% শিক্ষার্থী শিখতে না পারার বা শিক্ষণ ঘাটতির ঝুঁকিতে আছে। এমন অবস্থায় শিক্ষার এই ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদেরা। তাদের অনেকে যেসব এলাকায় সংক্রমণ নেই বা কম সেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও সুপারিশ করেছেন। এদিকে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত এ সপ্তাহে আসতে পারে, সেটা সম্ভব না হলে ঈদের আগে সিদ্ধান্ত জানাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে একাধিক প্রস্তাবনা তৈরি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই প্রস্তাবনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত হাতে আসলে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। প্রস্তাবে আরও বলা হয়েছে, রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ পরীক্ষা নেওয়া। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, বিষয় ও পূর্ণমান অর্থাৎ পরীক্ষার মোট নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া। এক্ষেত্রে প্রতি বিষয়ের দুই পত্র একীভূত করা অর্থাৎ প্রতি পত্রে 200 নম্বরের বদলে 100 নম্বরে পরীক্ষা নেওয়া। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া, কিন্তু উভয় ক্ষেত্রেই করোনা পরিস্থিতির উন্নতি প্রয়োজন, কারণ শিক্ষা প্রতিষ্ঠান না খুলতে পারলে সরাসরি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তবে এই দুই প্রস্তাবের জন্য অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে, উপরের দুই প্রস্তাবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার ফলের 50% এবং অ্যাসাইনমেন্ট ও ক্লাস অ্যাক্টিভিটিসের উপর 50% নম্বর সমন্বয় করে ফল প্রস্তুত করা হতে পারে। এইচএসসির ক্ষেত্রে এসএসসির ফলের 50%, জেএসসির 25% এবং অ্যাসাইনমেন্টের ফলের 25% সমন্বয় করে ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো অবস্থাতেই অটোপাস দেওয়া হবে না। এদিকে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে সরকার এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা দিচ্ছে না। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল সোমবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলের এক যৌথ বিবৃতি প্রকাশ হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। ওই বিবৃতিতে প্রজন্মগত বিপর্যয় এড়াতে নিরাপদে স্কুলগুলো খুলে দেওয়াকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থা দুটি। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলতে চায়, তবে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে আমরা এখনই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো আবার খুলতে পারছি না। তিনি আরও বলেন, কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া যেতে পারে সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, স্কুলগুলো আবার খুলে দেওয়ার বিষয়ে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার স্কুলগুলো আবার খুলে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিতে আছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ইতিমধ্যে মাধ্যমিকের প্রায় 65% এবং প্রাথমিকেরও কিছু শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা আশা করি শীঘ্রই 80-90% শিক্ষককে টিকা দেওয়া হবে। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীরা ভ্যাকসিন পাচ্ছেন, এটি আবার শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পক্ষে একটি বড় ব্যবস্থা। তবে এখনও 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। গতকাল ইউনিসেফ ও ইউনেস্কোর ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, করোনা মহামারী শুরু হওয়ার পর 18 মাস পেরিয়ে গেছে এবং লাখো শিশুর পড়াশোনা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের 19টি দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ আছে। এর ফলে 15 কোটি 60 লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা চলতে পারে না। বন্ধের ক্ষেত্রে স্কুলগুলো সবার শেষে এবং স্কুলগুলো আবার খোলার ক্ষেত্রে অগ্রাধিকার থাকা উচিত। এই ছিল প্রধান শিক্ষামূলক সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।